কমার্শিয়ালি খুব ভালো লেগেছে এবং এটা আমি সব হল মালিককে জানিয়েছি এবং সব হল মালিকই চালানোর আগ্রহ প্রকাশ করছে। আশা করতেছি বাংলাদেশের এই সম্প্রতিকালের একটা রেকর্ড হবে, একটি জাতির উপকার। এই ছবিটা আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা করে গেলেন 13 অক্টোবর রিলিজ হবে শুধুমাত্র বাংলাদেশে, অক্টোবরে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে জাজবার্গে। আর সেদিনে সারা বাংলাদেশে আমরা কথা বলছি সব হল মালিকই এই ছবিটা চালাতে খুব আগ্রহ প্রকাশ করতেছে। ছবিটা আমি দেখেছি, আর ডিস্ট্রিবিউটর হিসাবে আমি ছবি তো আমার এখানে মেশিনে আসবেই, আসতে দেখাই হয় ছবি, আমি দেখি আমার এডিটর দেখে যারা টেকনিক্যাল পার্সন তারা কাজ করে তারা ছবিটা দেখে, আমি ছবিটা দেখেছি খুব ভালো লেগেছে। এটা মাসপর বেটার দেন কমার্শিয়াল আছে, আপনারা যদি মনে করেন এটা একটা কি টাইপের অন্য সব আর্ট ফিল্মের মধ্যে ইজ নট আর্ট ফিল্ম, এটা আমার কাছে কমার্শিয়াল ফিল্মে আমি একজন ব্যবসায়ী হিসাবে বলছি, যেহেতু আমি ডিস্ট্রিবিউটর আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু প্রডিউসার নেই ছবি, কিংবা আমি আর্টিস্ট না ডিরেক্টর না, আমি পরিবেশক, আমি এই ছবিটা ব্যবসা করে দিচ্ছি এই ছবির প্রযোজনার কোম্পানির পক্ষ থেকে। অ্যাজ এ পরিবেশক আর ডিস্ট্রিবিউটর আমার কাছে ছবিটা কমার্শিয়ালি খুব ভালো লেগেছে এবং এটা আমি সব হল মালিককে জানিয়েছি এবং সব হল মালিকই চালানোর আগ্রহ প্রকাশ করছে। আশা করতেছি বাংলাদেশের এই সম্প্রতিকালের একটা রেকর্ড হবে যে 145টা হলে এই ছবিটা রিলিজ হবে। আমার জানার মতে গত 7-8 বছর অনলি বাংলাদেশে কোনো ছবি এত রিলিজ হয়নি, এত বড় রিলিজ হয়নি। এটা বঙ্গবন্ধুর ছবি, একটা হলমালিকদের ভালোবাসা, ভালো লাগা, আকর্ষণ আছে, একটা ব্যবসায়িক তাদের কাছে এটা ভালোবাসা ভালো লাগার থেকে সাথে একটা ব্যবসায়িক সম্ভাবনা আছে, যেটা সবার ইমোশনে দেখা বঙ্গবন্ধু ছবিটা সবাই একটা দেখার কিউরিয়াসিটি সবার ভিতরে আছে, সেই জন্য সব হল মালিকরা ছবিটা চাচ্ছে আমার মনে হয়। যাই না সব হল মালিক কেন চাচ্ছে, আমাদের যোগাযোগ করতেছে, আমরা সবাইকে ছবিটা দেবো এবং যেসব জায়গায় হল নেই আমরা চেষ্টা করি সেই জায়গায় সেই জায়গায় কোনো বিকল্প অবস্থায় চালানোর জন্য।